সাখাওয়াত হোসেন রাজি সাহেব ঘোষণা দিতে বাধ্য হয়েছেন, ঢাকা বা আশপাশে ছাড়া দূরে মাহফিল করব না। কেন? কারণ দুই ডজন মামলায় হাজিরা দিতে দিতেই জীবন তেজ পাত। কিছুদিন আগে বাংলাদেশের শীর্ষস্থানীয় এক নেতা বলল যে আমরা আজও পর্যন্ত যত জঙ্গি ধরেছি একজনও কওমি মাদ্রাসার না। শুনে সামনে যারা ছিল সেই খুশি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, মারহাবা, এই কথারে কি আর সাপোর্ট না দিয়ে পারা যায়? কিন্তু আমি তো সামনে ছিলাম না, পত্রিকায় যখন দেখলাম, দেখে আমার মাথার উপর আসমান ভেঙে পড়লো। তাহলে আমরা কোন মামলা নিয়ে ঘুরছি? আমরা তো আলিয়ার না, আমরা তো স্কুলের না, আমরা তো কলেজের না, আমরা তো ভার্সিটির না। এখনো পর্যন্ত যে কয়েকজন আলেম কারাগারে পড়ে আছে, সবার জঙ্গি মামলা আছে, সবার মামলা তো অনেক, এর মধ্যে জঙ্গি মামলা আছে। যেই 1300 জন আলেম কারাগারে জেল খেটে এসেছে, অধিকাংশের সন্ত্রাসী বিরোধী আইনে, মানে জঙ্গি আইনে মামলা ছিল। আরও কত হাজার আলেমের তালিকা করা যাবে এই বাংলাদেশে, যাদেরকে জঙ্গি মামলা দিয়ে পেরেশানিতে রাখা হয়েছে। এমনকি যারা বাইরে, বাইরে মানে খুব সুখে আছে তা না, এই যে সাখাওয়াত হোসেন রাজি সাহেব ঘোষণা দিতে বাধ্য হয়েছেন, ঢাকা বা আশপাশে ছাড়া দূরে মাহফিল করব না। কেন? কারণ দুই ডজন মামলায় হাজিরা দিতে দিতেই জীবন তেজ পাত। এখন মাহফিল একটা নিয়ে রাখলাম মনে করেন উত্তরবঙ্গে, এখন সারা বছরের হাজিরার তালিকা তো একসঙ্গে পাওয়া যায় না, একটা দিলে পরেরটা পাওয়া যায়, পরেরটা দিলে পরেরটা পাওয়া যায়। তো যেদিন মাহফিল মনে করেন রংপুর, ওদিন হাজিরা হলো ঢাকা কোর্টের মধ্যে, তো কি হবে? এখন হাজিরা ঠিক রাখতে গেলে মাহফিল নাই, মাহফিল ঠিক রাখতে গেলে হাজিরা নাই, দুটোই পেরেশানি। যদি এখন হাজিরা দেয় মাহফিল না যায়, তখন আবার লোকে বলবে মনে হয় ধান্দা টান্দা করে, মনে হয় মালপানি আরেক জায়গায় বেশি পেয়েছে তাই আসে নাই, কে বুঝবে কার দুঃখের কথা। তো এই যে পেরেশানিগুলো এখনো ভোগান্তি ভোগাতে হচ্ছে আমাদেরকে রমজানে। আরে রমাদানের মতো পবিত্র মাসে পর্যন্ত কোর্টের বারান্দায় বারান্দায় গিয়ে সময় কাটাতে হয়েছে, শুধু মুখটা দেখাবো, হাজিরা একটা দেব এই পেরেশানির জন্য। তাহলে এখন কোনটাকে সত্য বলবেন? যদি বলেন মুখের কথা সত্য, তাহলে এই মামলাগুলো কি? আর যদি বলেন মামলা সত্য, তাহলে মুখের কথাটা কি? আমি এই প্রশ্ন ওই দিন থেকে ছুটছি, আজও জবাব পাই না, এবং জানি কেয়ামত পর্যন্ত জবাব পাওয়া সম্ভব না। এগুলো দুঃখই প্রকাশ করা যায়, এগুলোর জবাব আশা করাটাও বৃথা। জবাব আশা করলে অনেকে খেপে যায়, এই বিষয়ে কেন কথা বলবেন? আরে নিজের দুঃখ বলবো না তো বলবো কারটা? আমরা নিজেরাই যখন ভিকটিম, তখন তো অন্যের দালালি করা লাগবে না, নিজেরাই নিজেদের দালাল হয়ে গিয়েছে। তো যেই প্রসঙ্গে বলছিলাম যে মুসলমানদেরকে দমনের চেষ্টা করা হয় নাকি হয় না, হার জামানায় গালি তো একটা সাধারণ জিনিস, তো নবীর জামানায় নবীরে কি গালি দিত? যেই গালিগুলো দিলে যেই জামানায় সহজে দমানো যায়, ওই জামানায় ওইটা দিত। যেমন ধরেন কখনো নবীকে বলতো জাদুঘর, কেন? চাঁদকে দুই টুকরা করে দেখিয়েছেন। কখনো বলতো পাগল, কেন? কারণ তিনি দাবি করেন মুহূর্তের মধ্যে নাকি আসমান থেকে জিবরিলে আমিন তার কাছে ওহী নিয়ে আসেন। কখনো বলতো কবি, কারণ এমন কিছু কথা বলেন, মানে কোরআন পড়েন, যার মতো কোনো কিছু ওরা সকলে মিলেও বানাতে পারে না, এত বড় বড় সাহিত্যিক কবি বসেও রচনা করতে পারে না। কখনো বলতো গণক বা জ্যোতিষী, কারণ অনেকের ব্যাপারে তিনি ভবিষ্যৎবাণী করে দেন যে তুই, তোর কপালে মরণ আছে, আল্লাহ লাকা জিতুকুম বিদাবহি, এরকম বিভিন্ন ভবিষ্যৎবাণী করে দেন। তো এখন এক এক সময় এক এক ধরনের গালি দেয়। এই যুগে এসে গালি হয়তো চেঞ্জ হয়েছে, হয়তো আমাদেরকে কবি বলে না, হয়তো গণক বা জ্যোতিষী বলে না, হয়তো উন্মাদ বা পাগল বলে না, হয়তো আমাদেরকে ওই হুবহু শব্দটা ব্যবহার করে না, কিন্তু গালিমুক্ত পৃথিবী আপনি কখনোই দেখাতে পারবেন না। সবচাইতে বড় মজা লাগে আমার কাছে, এটা যেহেতু ওলামা তলাবার মাহফিল, এই আমরা ওলামায় দেওবন্দ এরা আছে হলো এক বিপাকের মাঝে, না ঘরকা না ঘাটকা, এরকম অবস্থা। বেদাতিরা বলে তোমরা হলো ওয়াহাবি আর খারেজি, আর যারা শেখ মোহাম্মদ বিন আবদুল্লাহ নজদীর অনুসারী, মানে আহলে হাদিস ভাইয়েরা, তারা বলে তোমরা হচ্ছ বেদাতি, আর বেদাতি বলে তোমরা হলো ওয়াহাবি, আর ওয়াহাবি বলে তোমরা হলো বেদাতি। মানে এও দায়িত্ব নিচ্ছে না, এও নিচ্ছে না, এ ঠেলে দিচ্ছে ওর দিকে, ও ঠেলে দিচ্ছে ওর দিকে, মাঝখানে আমরা আছি মাঝামাঝি একটা অবস্থানে, এরকম না বাস্তবতা? মানে দিন শেষে সবাই মিলে গাইলে, সবাই মিলে গাইলে, ধরেন রবিউল আউয়াল মাসে গালি ছুটবে চিটাগাং থেকে, তো রবিউল সানি মাসে গালি ছুটবে আরেক অঞ্চল থেকে, এক এক টাইমে এক এক জায়গা থেকে গালি চলতেই থাকে, চলতেই থাকে। বারো মাসের কোনো মাস মনে হয় বাদ যায় না যেই মাসে আমাদের গালি না খাওয়া লাগে। এমনকি মাসালা ক্লিয়ারভাবে বল দেখা যায় ওর মাথায় তো ঠিকই ধরছে, কিন্তু মুখের মধ্যে আগ থেকে যে গালি সেট আপ দিয়ে রেখেছে সেটা তার দেওয়াই লাগবে। যেমন আপনাদের এলাকায়ও চলে, এই জন্য আমি দু একটা ছোটোখাটো উদাহরণ দিই। যেমন নবী গায়েব জানে নাকি জানে না, এই মাসালা নিয়ে তর্ক চলে নাকি চলে না? চলে, বহুত চলে, হয়তো অনেকের এখনও টেম্পারেচার হট হতে শুরু করেছে যে কী জানি হুজুর বলবে, আগ থেকে সাবধান হয়ে যাই। আগ থেকে হট হওয়ার দরকার নেই, কুল হওয়ার দরকার নেই, ঠান্ডা মাথায় শুধু বুঝেন যে অনেক বাক্য আছে এমন যে বাক্যে অস্পষ্টতা থাকে,
ওই বাক্যের ওপর হুকুম লাগাতে হলে আগে ক্লিয়ার হয়ে নিতে হয় যে ভাই তোমার উদ্দেশ্য কি, তুমি আসলে বোঝাচ্ছ কি। মনে করেন দুইটা লোক, আমি উদাহরণ দিয়ে বোঝাই, দুইটা লোক, এই লোকটা দাবি করছে নবী গায়েব জানে, এই লোকটা দাবি করছে নবী গায়েব জানে না। উদাহরণ হিসাবে যে বলছে নবী গায়েব জানে, সে যে নবী গায়েব জানে না বলছে তারে একেবারে কাফের, নবীর দুশ্মন, বেদাতি সাব্যস্ত করে দিচ্ছে। যে বলছে যে নবী গায়েব জানে, তাহলে যে জানে না বলেছে সে আবার তারে মুশরিক সাব্যস্ত করে বসছে। কিন্তু আমি এরকম বহুত লোকরে যাচাই করেছি যে তুমি কি বুঝেছ বলো দেখি, তুমি কি বুঝাচ্ছ বলো দেখি। লাস্টে গিয়ে দেখি যে হিলাও সেই কদু, আমি ভাত খাই না আমি রাইস খাই, আমি গরুর গোস্ত খাই না আমি বিফ খাই, আমি লাউ খাই না আমি কদু খাই, এরকম অবস্থা। বলবেন মানেটা কি? মানে সহজে বোঝেন, যে বলছে যে নবী গায়েব জানে, তারে ব্যাখ্যা জিজ্ঞেস করলে, যদি জিজ্ঞেস করি আচ্ছা তাহলে এলমে গায়েব তো আল্লাহর সিফত, তুমি বলতে চাও আল্লাহর নবী সমান হয়ে গিয়েছে, বলবে না না কোশ্চেন কালেও না। আচ্ছা আল্লাহ তো কারো থেকে শিখতে হয় না, জানতে হয় না, আল্লাহর কোনো উস্তাদ হয় না, কোনো গুরু হয় না, কোনো বাবা হয় না, কোনো পূর্বপুরুষ হয় না, আল্লাহ যা জানে সত্যগতভাবে জানে, তো নবীও কি সত্যগতভাবে জানে নাকি আল্লাহ যে এলেম দেয় শুধু সেটা জানে? বলে অবশ্যই, মালিক তো আল্লাহ, গায়েবের মালিকও আল্লাহ, হাজেরের মালিকও আল্লাহ, আল্লাহ যতটুকু জানে ততটুকুই জানে। আচ্ছা তিন নম্বর প্রশ্ন, যে আল্লাহর নবী তিনি যা জানেন তা কি অসীম নাকি সসীম, মানে একেবারে সব কিছু পুঙ্খানুপুঙ্খ সবই জানেন, নাকি আল্লাহ যতটুকু দিয়েছেন সিরফ ততটুকু জানেন? বলে না সব কিছু অসীম জ্ঞান, এটা তো একমাত্র রবের বৈশিষ্ট্য, দ্বিতীয় কারো এখানে কোনো ভাগ হতে পারে না। আল্লাহ তাআলা তার ইলম থেকে সবচাইতে বেশি ইলম দিয়েছেন রাসূলকে, যার কারণে অতীত ইলম আল আউয়ালিন ওয়াল আখিরিন, পূর্ববর্তী এবং পরবর্তীদের সকলের জ্ঞানকে এক পাল্লে উঠান, আমার রাসূলের জ্ঞানকে এক পাল্লে উঠান, রাসূলের জ্ঞানের পাল্লা ভারী হবে। এ অর্থে আমরা বলি যে আল্লাহর রাসূল তিনি গায়েব জানে, কারণ জান্নাত জাহান্নামে কি হবে এমন অনেক কথা বলে গিয়েছে, গাজওয়াতুল হিন্দ হবে, ইমাম মাহদি আসবে, দাজ্জাল আসবে, ঈসা আসবেন, এই কথাগুলো বলে গিয়েছেন। এগুলো তো ভবিষ্যৎ, এগুলো তো ওই সময় বর্তমান না। বললেন কিভাবে? আল্লাহ তাআলা ইলম দিয়েছেন বলেই তো বলেছেন। তো এখন যদি এই ব্যাখ্যাগুলো দেয় তাহলে মুশরিক বলার কোনো সুযোগ আছে? আরে সুযোগ আছে, এটা আমিও মানি আপনিও মানেন, সকলে মানতে বাধ্য থাকবে। আচ্ছা যে বলে নবী গায়েব জানে না, তাকে জিজ্ঞেস করেন আচ্ছা তুই কি মানিস না যে নবী কেয়ামতের দিনের অনেক হালত বলেছেন, জান্নাত জাহান্নামের অনেক চিত্র তুলে ধরেছেন, কেয়ামতের আলামতগুলো পর্যন্ত বলে দিয়েছেন, নবীর জামানা শত বছর হাজার বছর পর দুনিয়াতে কি হবে এমন অনেক কিছু বলেছেন, আর এর বাইরে এমন অনেক কিছু বলেছেন যা আমরা জানিও না। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দুই ভান্ডার এলেম শিখেছি নবীর কাছ থেকে, এক ভান্ডার তোমাদেরকে দিয়েছি। এতে আবু হুরায়রার হাদিস সব সাহাবির চাইতে বেশি, প্রায় 5,500 হাদিস, তিনি বলেন আরেক ভান্ডার দে গিয়েছেন। তাহলে নবী যে কত জানতেন, এটা আমার মতো হাজার উসামা যদি জীবন কোরবান করে ফেলে তবু এটা মাথায় ধরাই সম্ভব না যে নবী কত বেশি জানতেন। হ্যাঁ, কিন্তু যতই জানুক তিনি নিজস্ব কোনো জ্ঞান রাখতেন না, বরং আল্লাহ যা দিতেন সিরফ সেটাই জানতেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তার নাম বলেছেন আলিমুল গায়ব, আলিমুল গায়ব, ফালা ইয়ুজহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল, গায়বের আলেম আল্লাহ, আল্লাহ নিজের ব্যাপারে বলছেন আলিমুল গায়ব তিনি। কোরআনের কোন আয়াত কোন হাদিসের মধ্যে নবীর শানে আলিমুল গায়ব শব্দ দেখাতে পারবেন না, কোন সাহাবীর বাণীতে, কোন তাবেঈর বাণীতে, কোন তাবে তাবেঈর বাণীতে নবীকে আলিমুল গায়ব বলা হয়েছে বাক্য দেখাতে পারবেন না। আমাদের আকীদার কোন কিতাব যেগুলো হাজার বছর আগে লেখা হয়েছে, ইমাম আবু হানিফার কিতাব, ইমাম শাফির কিতাব, ইমাম মাতুরিদির কিতাব তাওহীদ, ইমাম আবুল হাসান আশআরি আলবানা, কোন জায়গার মধ্যে বা তাউইলাতে আহলে সুন্নাহ ওয়াল জামা, তো কোন কিতাবের মধ্যে দেখাতে পারবেন না যেখানে রাসূলের শানে আলিমুল গায়ব শব্দ ব্যবহার করা হয়েছে। কারণ কোরআনে আল্লাহ বলেন কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, হে নবী বলে দেন আসমান এবং জমিনে এক আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না, এজন্য এই নামটা আল্লাহ ছাড়া কারো জন্য রাখি না। তবে আল্লাহ জানালে তো সবাই জানে, আল্লাহ জিবরিলে জানালে জিবরিলও জানে, আল্লাহ আমাকে জানালে আমিও জানি, আল্লাহ কোনো বুজুর্গকে জানালে বুজুর্গও জানেন, আল্লাহ আমার রাসূলকে যা যা জানিয়েছেন তিনিও জেনেছেন, আমি জানি কম, রাসূল জানতেন এর চেয়ে কোটি 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 অজস্র অগণিত গুণ বেশি, ব্যাস। কিন্তু গায়েবের নিজস্ব আইলেম, সত্যাগত আইলেম একজনের নাম তার, তাহলে ঘুরে ফিরে কি কথা এক হলো না?